আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি আমাকে কোনো সমস্যার কথা বলেন, খুব সর্বোচ্চ আমি কিছু সমাধানের পথ আপনাকে দেখাতে পারবো বা কোনো দরজা দেখাবো। কোনো ডাক্তারকে রোগের কথা বললে উনি যতটুকু করতে পারবেন সমাধানের কিছু পথ দেখিয়ে বলবেন, আপনি কোনটা করতে চান বা না চান সেই বিষয়টি আপনার কাছে। আপনি আমার সমাধানের পথ নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। আপনি ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, সেটা আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। মানলে আপনার জন্য ভালো হতে পারে, যদি কথা কাজে মিল থাকে, যদি আমার কথা যদি তদনুযায়ী ভালো হয়ে থাকে, ডাক্তারে যে প্রেসক্রিপশন দিয়েছে, যে নিয়ম বলেছে, সেটি যদি আপনি পালন করেন আপনার শরীরের সাথে, আপনার মনের সাথে, আপনার জীবনের সাথে যদি মিল হয়ে যায়, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চান, তিনি শুধু আপনাকে পথ দেখাবেন না, বরং আপনার জন্য সমাধানের কোনো পথ, অর্থাৎ নতুন পথ তৈরি করে দেবেন। যেখানে কোনো সম্ভাবনা নেই, কোনো পথ খোলা নেই, আল্লাহ তাআলা আপনাকে নতুন করে কোনো পথ সৃষ্টি করে দিবেন। যদি আপনি আমার কাছে এসে বলেন, ভাই 10 টাকা দিতে পারবেন, আমি বিপদে পড়েছি, আমি বলবো যে এটা তো খুবই সহজ, এভাবে বলার কি আছে, নিন 10 টাকা নিয়ে যান। আপনি বুঝে নিলেন, আপনি সারা জীবন ভোর যা কিছুই চান না কেন, আল্লাহ তাআলার কাছে এই চাইতে অনেক কাজ বা যে কোনো কাজই সহজ। আমি যদি 10 টাকাতে মানুষকে ফিরিয়ে না দেই, আল্লাহ তাআলা কোনো কিছুতেই মানুষদেরকে ফিরাবেন না, কারণ আল্লাহ তাআলা মানুষকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আপনার শুধু সঠিকভাবে তার কাছে চাইতে হবে, এই তো এতটুকুই। এক ব্যক্তি ইমাম জাফর সাদিককে জিজ্ঞাসা করলেন যে কেন আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। ইমামটি বললেন যে কারণ তোমরা জানো না যে তোমরা কার কাছে যাচ্ছ, তোমরা আসলে জানো না। আমরা এক আল্লাহর কাছে যারা মাথা নত করছি, তারা কীভাবে বিষণ্ণতায় আমরা ভুগতে পারি, ডিপ্রেশনে কীভাবে আমাদেরকে কাবু করে নিতে পারে, প্রতিটি সমস্যার সাথেই রয়েছে সমাধান। একটা আমরা দেখি, আরেকটা আল্লাহ তাআলাই দেখেন। আমাদের উচিত তার উপর ভরসা রাখা, নিজের উপরে নয়। কারণ নিজের উপরে যদি আপনি যদি ভরসা করেন, নিজেই কোনো কিছু তৈরি করতে বা সমাধান দিতে সম্ভব নয়। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি চিকিৎসা জানেন না, আপনাকে ডাক্তার কাছে যেতেই হবে। আপনি নিজে কি পারবেন যে অসুখ হয়েছে সেই অসুখের সমাধান দিতে? আপনার টাকার সমস্যা হয়েছে, আপনি কি পারবেন নিজে টাকা বানিয়ে নিজেই এই সমাধান দিতে? পারবেন না। তাই সব কিছুই নিজের মন মতো করে, সব কিছুই নিজে যা ইচ্ছা তাই করবেন না। সমস্যা হয়েছে, সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।